পাঁচ বছর কেটে গেলেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সুনির্দিষ্ট তদন্ত যেমন শেষ হয়নি, তেমনি ফেরত পাওয়া যায়নি চুরি যাওয়া অর্থের সিংহভাগ। এই চুরি নিয়ে বাংলাদেশ ব্যাংক, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এবং ফিলিপাইন সরকারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা কম চলেনি। বিষয়টি শেষমেশ আন্তর্জাতিক রাজনীতির উপাদান হয়ে দাঁড়ায় যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা হ্যাকিংয়ের জন্য দায়ী করেন উত্তর কোরিয়ার হ্যাকারদের। সম্প্রতি বিবিসি অনলাইন বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে আবারও আলোচনায় আসে বিষয়টি। সেখানেও সাইবার চোর হিসেবে চিহ্নিত করা হয়েছে উত্তর কোরিয়ার হ্যাকারদের। দেয়া হয়েছে রিজার্ভ চুরির বিস্তারিত বিবরণ। 2016 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ ডলার চুরি যাওয়ার কয়েকদিন পরে জানা যায় এই অর্থ পাচার হয়েছিল ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের একটি শাখার 4টি ভুয়া হিসাবে। সেখান থেকে দ্রুত সে অর্থ ঢুকে যায় মানি লন্ডারিংয়ের জাদুর মেশিন ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে। তারপর আর কোনো খোঁজ নেই গরিব বাংলাদেশের শ্রমিকদের ঘামে ভেজা বিদেশি রিজার্ভের একটা অংশের। বিবিসি অনলাইনের প্রতিবেদনে ঘটনার সূত্রপাত হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের 10ম তলায় অত্যন্ত সুরক্ষিত ঘরের অভ্যন্তরে বসানো একটি ত্রুটিযুক্ত প্রিন্টারকে। কোটি কোটি ডলারের ট্রান্সফার ব্যাংকের বাইরে ও ভেতরে প্রবাহিত হওয়ার রেকর্ড ছাপানো হতো এই প্রিন্টার দিয়ে। 2016 সালের 5 ফেব্রুয়ারি সকাল 8:45 থেকে প্রিন্টারটি কাজ করছিল না। কেউ আসলে বিষয়টি নিয়ে তেমন মাথা ব্যথাও দেখাননি, যদিও সেটাই ছিল সাইবার আক্রমণের প্রথম লক্ষণ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI-এর বরাত দিয়ে বিবিসি জানায়, বহু বছর ধরে পরিকল্পিতভাবে এগিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। উদ্দেশ্য ছিল $100 কোটি চুরি। উত্তর কোরিয়ার কথিত হ্যাকাররা লাজারাস গ্রুপ নামে পরিচিত। বাইবেলে লাজারাস নামে এক ব্যক্তির উল্লেখ আছে, যিনি মৃত ব্যক্তিদের মধ্য থেকে ফিরে এসেছিলেন। FBI এক সন্দেহভাজন ব্যক্তির প্রতিকৃতি প্রকাশ করেছে, যিনি পার্ক জিন হেক ও পার্ক কোয়াং জিন নামেও কাজ করেন। FBI-এর ভাষায় পার্ক জিন হিয়ক দিনের আলোয় প্রোগ্রামার আর রাতের অন্ধকারে দুর্ধর্ষ হ্যাকার। FBI-এর দাবি, উত্তর কোরিয়া এমন হ্যাকার তৈরি করতে প্রতিভাধর শিশুদের 12 বছর বয়স থেকেই নিবিড় প্রশিক্ষণ দেয়। প্রিন্টার ঠিক করে চুরির লেনদেন সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানার আগে হ্যাকাররা টাকা সরাতে সময় পেয়েছিল 5 দিন। কারণ 2016 সালের 5 ফেব্রুয়ারি ছিল শুক্রবার, বাংলাদেশের 2 দিনের সাপ্তাহিক ছুটির শুরু। রবিবার ছিল যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটি, আর তার পরের সোমবার ছিল ফিলিপাইনে চন্দ্রবর্ষের প্রথম দিনের ছুটি।